এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর। 2021 নির্বাচনের পর রাজ্য জুড়ে যে কাঠমান্ডের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সরাসরি দাবি যে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, এর পিছনে হাত রয়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর, যেখানে সরাসরি দাবি করলো শুভেন্দু অধিকারী। শুভেন্দু এও বললেন যে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। প্রশান্ত কিশোর কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, অনেক মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রশান্ত কিশোর, এমনটাই দাবি করলেন আজ শুভেন্দু অধিকারী। যেখানে কিন্তু আবারও বয়সের বিভাজনকে পড়লো প্রশান্ত কিশোর, যেখানে কিন্তু আজ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নিয়ে চলেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর যে প্রশান্ত কিশোর গ্রেপ্তার হতে পারে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আপনাদের কাছে একটা ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি শেষ হওয়ার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে এসে ঘন্টাটি চেপে দেবেন। এরকম ভিডিও আছে ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তার পিছনে সম্পূর্ণ হাত রয়েছে প্রশান্ত কিশোরের, দাবি করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এও করলেন যে রাজ্য জুড়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে হাতিয়েছে প্রশান্ত কিশোর, যেখানে তো আবার বর্ষা ভেতরে বলল ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তো বন্ধুরা আপনাদের কী মনে হয়, রাজ্য জুড়ে যে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে তার পিছনে কি প্রশান্ত কিশোরের হাত রয়েছে? আর যদি তার হাত রয়েছে তাহলে তাকে গ্রেপ্তার করা উচিত কি উচিত না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।